বনগাঁ উত্তর চব্বিশ পরগনা জেলায় স্কুল স্পোর্টস কাউন্সিলের দল গঠন হয় বুধবার বনগাঁ খেলাঘর ময়দানে প্রায় পঞ্চান্ন জন ছেলে মেয়ে ট্রায়ালে আসে এদিন পুরুষ ও মহিলা দুটি দলই গঠন করা হয় বুধবার বনগাঁ খেলাঘর ময়দানে গঠিত হল উত্তর চব্বিশ পরগনা স্কুল স্পোর্টস কাউন্সিলের ক্রিকেট দল এদিন জেলার সবকটি মহকুমা থেকে ছেলেমেয়েরা আসে এই ট্রায়ালে এখান থেকেই এদিন চূড়ান্ত জেলা দল বেছে নেওয়া হয় ছেলে এবং মেয়ে দুটি বিভাগেই এদিন দল গঠন করা হয় জানা গেছে জেলা থেকে মোট পঞ্চাশ থেকে পঞ্চান্ন জন ছেলে মেয়ে এদিন আসে বনগাঁ খেলাঘর ময়দানে জেলার দল থেকেই রাজ্য দলে খেলোয়াড় বেছে নেওয়া হবে বলে জানা গেছে এ বিষয়ে সুব্রত বক্সী জানান আমাদের উত্তর চব্বিশ পরগনার টিম তৈরি হচ্ছে এখানে এর আগে আন্ডার নাইন্টিন ছেলেদের ট্রায়ালটা হয়ে গেল সিলেকশন ট্রায়াল এবং এখন হচ্ছে মেয়েদের টিমের সিলেকশন ট্রায়াল উত্তর চব্বিশগার পাঁচটা যে সাবডিভিশন আছে প্রতিটা সাবডিভিশন এর আগে নিজের সাবডিভিশনে ট্রায়াল করেছে তারা ট্রায়াল করে প্রত্যেকে তাদের নির্দিষ্ট যারা ট্রায়ালে উত্তীর্ণ হয়েছে সেই রকম পাঠিয়েছে সেই অনুযায়ী আজকে তারা প্রত্যেক চার পাঁচটা সাবডিভিশন থেকেই এখানে এসছে এবং আজকে জেলার টিম আমরা তৈরি করছি এখানে অভিজিৎ বিশ্বাসের রিপোর্ট নিউজ নোম্যান্সল্যান্ড বনগা